জাতীয় দলের গোলরক্ষকের ভূমিকায় আমাদের ইয়ারজন ছিল এবং ফাইনালে দুর্দান্ত তিনটি সেভ করে আমাদেরকে চ্যাম্পিয়নশিপের মর্যাদা এনে দিয়েছিল। অবশেষে আমার থাকার মতো মানে কোনো অবস্থা হয়েছে আর কি, আমার স্বপ্ন পূরণ হলো। অনেক দিন থেকে এই দিনটার অপেক্ষায় ছিলাম, যখন সাফ পেলে বাসায় আসি তখন তো কাজ চলতেছিল, তো বলছি এবার যখন আসবে তখন উদ্বোধন করা হবে, তো ইনশাল্লাহ আর এই সময়ের মধ্যেই ঘর কমপ্লিট হয়ে গেছে। আর স্যার আমার বাবার সাথে কথা বলছি যে ইয়ারজন কবে আসবে, যদি আসে তাহলে আমাদেরকে জানেন, ঘর উদ্বোধন করা হবে। আজকে অনেক ভালো লাগতেছে যে অবশেষে আমার থাকার মতো মানে কোনো অবস্থা হয়েছে আর কি, অনেক ভালো লাগতেছে। আমার বাবা মা অনেক মানে এখন ভালোভাবে থাকবে এটাই। আপনারা জানেন যে প্রায় মাস দুয়েক আগে নেপালে যে সাফ অনূর্ধ্ব 16 চ্যাম্পিয়নশিপ হয়েছিল, সেখানে আমাদের বাংলাদেশকে চ্যাম্পিয়নশিপের যে গৌরব এনে দিয়েছিল সেটার জন্য আমাদের যে আমাদের জাতীয় দলের গোলরক্ষকের ভূমিকায় আমাদের ইয়ারজন ছিল এবং ফাইনালে দুর্দান্ত তিনটি সেভ করে আমাদেরকে চ্যাম্পিয়নশিপের মর্যাদা এনে দিয়েছিল। তো সাফে আমরা সবসময় ভালো করি, কিন্তু আমাদের পঞ্চগড়ের এই হারিভাষা ইউনিয়নের এই গ্রামের ইয়ারজান যে টুকু ফুটবল একাডেমির তে প্রশিক্ষণ নিয়ে সে এই গ্রাম থেকে উঠে আমাদেরকে যে সম্মান এনে দিয়েছে, আমরা যখন এই খবরটা পাই তখন আমরা তাদের বাড়িতে তার বাবা মার সঙ্গে সাক্ষাৎ করতে এসে তার বাড়িতে যে আমরা ভাঙা টিনের ঘর ছিল, তারপরে ওয়াশরুমের ব্যবস্থা ভালো ছিল না, তো সেদিন আমরা বলেছিলাম যে ইয়ারজান আমাদেরকে যে সম্মান এনে দিয়েছে তার পরিবারকে। আপনারা জানেন যে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী সরকার মানবিক সরকার, এবং ইয়ারজানের পরিবারকে যেন আমরা সেই সম্মানটা দিতে পারি। তারই অংশ হিসেবে আমরা ইয়ারজানের পছন্দ মতো আমরা একটি দুই রুমের সেমি পাকা ঘর আমরা করে দিলাম, যেটির নাম দেওয়া হয়েছে ইয়ারজান নীর, এবং একটি আধুনিক সুযোগ সম্বলিত একটি ওয়াশ ব্লক আমরা করে দিয়েছি, সুপেয় পানির ব্যবস্থা করে দিয়েছি। আশা করি যে ইয়ারজান যখন বাইরের প্র্যাকটিস থাকবে ওর জন্য ওর বাবা মার কথা মানে কীভাবে আছে না আছে এই চিন্তা করতে না হয়, তারা সম্মানের সাথে একটা সুন্দর বাড়িতে থাকবে। আমরা সেই ব্যবস্থাটা করতে পেরেছি যেন ইয়ারজান তার 100% ডেডিকেশন দিয়ে আমাদের তার খেলাটা চালিয়ে যেতে পারে এবং আমাদেরকে আরও আরও সম্মান এনে দিতে পারে, যেটি এলাকাবাসী চায়, আমরা সবাই চাই, তার কোচ চায় এবং তার বাবা মা সবাই চায় যে ইয়ারজান আমাদেরকে আরও সম্মান নিয়ে আসুক, এবং এটি তাকে অনুপ্রেরণা জাগাবে এবং আমাদের আরও যারা ইয়ারজান আছে তারা উঠে আসবে। আমরা এই জন্য আসলে সবসময় ইয়ারজানের পরিবারের পাশে আমরা থাকতে চাই, সরকার সবসময় ইয়ারজানের পরিবারের পাশে থাকবে এবং এই ধরনের প্রতিভাকে সবসময় লালন পালন করবে।